সিনেমাহলের মোড়। এটা একটা ব্যস্ততম মোড় এবং এখান দিয়ে রানাঘাট টাউনের প্রায় অধিকাংশ গাড়ি এবং মানুষ পারাপার করে এবং এখানে প্রশাসনের বোট আছে, রানাঘাট থানা আছে, সামনেই হসপিটাল আছে, ম্যাজিস্ট্রেট কোয়ার্টার আছে এবং অবকাশ পার্ক আছে। এইখান দিয়ে ম্যাক্সিমাম মানুষ যাতায়াত করে। কোটমোড়ের অবস্থা আপনারা জানেন কীরকম অবস্থা আছে কোটমোড়ের। কোটমোড় দিয়ে একটা পেশেন্টকে নিয়ে পার হওয়া যায় না, এত গাড়ির চাপ, এমন অবস্থা হয়ে গেছে। সেই জায়গায় এই রাস্তাটা দিয়ে একটু ফাঁকা থাকে, এই রাস্তা যায়। আজকে হঠাৎ করে কাউকে কিছু না বলে আজকে এই রাস্তা কেটে দিয়ে এই রাস্তা ব্লক করে দিচ্ছে। মানুষ যাবে কোথা দিয়ে? কোটমোড়টার অবস্থা যেরকম, ওখান দিয়ে মানুষ পারাপার করতে পারে না। আজকে একটা থানাতে আসতে গেলে রাত্রিবেলা বা আজকে হসপিটালে যেতে গেলে এই রাস্তা মানুষ ইউজ করে, সেটা আজকে বন্ধ করে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা 10 নম্বর ওয়ার্ডের টোটাল নাগরিক কমিটি আজকে পথে নেমেছি। আজ এই রাস্তা এখানে বন্ধ করতে দেব না। আপনারা কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমরা বারংবার জানিয়েছি কিন্তু তারা কি প্ল্যান আছে আমাদের সাথে কিচ্ছু বলেনি। আমাদেরকে বলেছে সব ঠিক হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি হঠাৎ করে দেখছি রাস্তা কেটে দিয়েছে। সেই জন্য আমরা এই রাস্তা অবরোধ করেছি। সেই আমাদের আগে উদ্বোধন কর্তৃপক্ষ এসে আগে আমাদের বলবে এই রাস্তা রাস্তার মতন করে দেবে, তারপর আমরা আমাদেরকে অবরোধ করবো। এই আন্দোলনটা কি যদি না হয় এই আন্দোলন কি চালু করবে? আন্দোলন অবশ্যই চালু থাকবে। কি নাম আমরা যেতে পারবে না। আর এই রাস্তাটা আমাদের জন্মের আগের রাস্তা, কী করে রাস্তাটা বন্ধ করলো আমরা জানি না। আমাদের কোনো রকম জানানোই হয়নি। এখানে বলেছিলো একটা পুরো রাউন্ড হবে কিন্তু এখন দেখছি টোটাল রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে। তা কী চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের এখানে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা আমাদের থাকবে, আমাদের টাউনের সঙ্গে যোগাযোগের রাস্তাটা থাকবে। টাউনের সঙ্গে কি নাম আপনার? রাস্তাটা ছিল সেরকম রাস্তাটা থাকবে, যোগাযোগের রাস্তাটা যেন বন্ধ না হয়। এখান থেকে বহু ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করে। সর্বোপরি এখানে এটা এখানে এটা হাইওয়ে, আমাদের এখানে শ্মশানে যাওয়ার রাস্তা, এখানে থানা, ওদিকে হসপিটাল, অর্থাৎ এখানে যোগাযোগ রাস্তাটা মানে থাকবে। আমরা চাইছি এটাই মোদ্দা কথা। আমরা কী করছেন আজকে? আমরা এখানে আন্দোলন করছি যাতে কোনো রকম রাস্তাটা বন্ধ না হয়। কি নাম আপনার? আমার নাম যোগমায়া দত্ত দাস, আমি মানে 10 নম্বর ওয়ার্ডের আশাকর্মী। রাস্তাটাই আমাদের জন্মের আগের রাস্তা, হাজার হাজার লোক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে। ওরা কেন বলো?